জয় করে মূলত স্বাস্থ্যবিধি শিখেই তুলে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ ডেকে গতকাল বিকেলে বিধাননগর থেকে বাগরাট পর্যন্ত অনুষ্ঠিত হয়ে গেল শাসক দলের এক বিরাট ঐতিহাসিক প্রতিবাদ মিছিল। কেন্দ্রীয় সরকারের দুর্নীতি, পেট্রোপণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, রেল ও সরকারি প্রতিষ্ঠান বেসরকারীকরণ সহ একাধিক দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাতকাছিয়া বিধানসভার অবজারভার তথা ক্যানিং গ্রুপের বিধায়ক শওকত আলী মোল্লার নেতৃত্বে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এই মহামিছিলে সামিল ছিলেন সাতকাছিয়া বিধানসভার বিধায়িকা সোনালী গুহ থেকে শুরু করে মজবুত 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূচন ব্যানার্জি, নবকুমার মিত্তাল সহ একাধিক নেতা নেতৃবৃন্দ। সঙ্গে এই মিছিলে প্রায় 30 থেকে 50 হাজার কর্মী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। কিন্তু লকডাউন উঠলেও করোনা এখন বিদায় নেয়নি পশ্চিমবঙ্গ তথা সারা বিশ্ব থেকে, যেখানে এই মহামারীকে রুখতে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো বিধি বিশেষজ্ঞদের পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বারবার বলে যাচ্ছেন, তাহলে সেই শাসক দলেরই নেতা নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মী সমর্থকেরা কিভাবে এমন অমানসিকতার পরিচয় দিচ্ছেন বারংবার, ছবিটা স্পষ্টভাবে ফুটে উঠেছে গতকালের এই মহামিছিল থেকে। তবে কি করোনাকে তারা জয় করে ফেলেছেন, উঠছে প্রশ্ন। বাগেরহাট থেকে সুব্রত প্রামাণিকের রিপোর্ট, বিশ্বভারত নিউজ।